बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। এই জগতের যে কোনো মানুষ আমার এই ভিডিওটি দেখলে তারা বলবে তিনি মনে হয় শরীয়তের কোনো মাওলানা বা কোনো ইমাম সাহেব বা কোনো এরকম কিছু ভাববে, কিন্তু বাবারে আমি এরকম কেউ না। তো সকল এই পৃথিবীর সকল মানুষে যার যার ধর্ম পালন করে, কিন্তু আমি বলবো ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। তো আল্লাহ যদি সবার হয় তাহলে সকল সত্য ধর্মগুলা, সমস্ত সকল সত্য ধর্মের ভিতর দিয়ে যখন আমরা যাব তখন সত্য সর্বজায়গায় সত্য আর মিথ্যা সর্বজায়গায় মিথ্যা। আমি এই বিষয়ে বলবো যে যারা এই পৃথিবীতে লালন ফকিরের বিপক্ষেও লোক আছে, পক্ষেও লোক আছে, কিন্তু এই লালন ফকির তাকে চেনা সকলের পক্ষে সম্ভব নয়। তাই আমি তার গান লেখার থেকে আমি দু চারটা কবিতা ভাঙব, কিন্তু এখন আমি একটি কবিতা কিংবা একটি গানের মধ্যে থেকে আমি কত যতটুকু বুঝি আমি দর্শকদের সামনে উত্থাপন করব। তখন বোঝা যাবে যে তিনি লালন ফকির তার গানের মধ্যে কি বলে গেলেন। একটি গান পাওয়া যায়, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি, ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে ফকিরি। লালন ফকির যখন এই পৃথিবীতে বেঁচে ছিলেন তখন অনেক মানুষেই জানে যে উনি তো বাহ্যিক শিক্ষায় শিক্ষিত না, ওরকম কোনো লেখাপড়া তিনি করেন নাই, তাহলে তিনি কী বা বোঝেন আর কী বা লিখেছেন। আরে বাবা, আপনারা একটু লক্ষ্য করে শোনেন, তিনি কোরআনের বাহিরে কিছু বলেন নাই, গানের ভাষায় তিনি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছেন। কিভাবে? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। যে সৃষ্টি বলতে আল্লাহ জাত এবং আমরা সিফত, আমরা এই পৃথিবীতে যারা সৃষ্টি হইয়ে আসছি বা জন্ম নিয়ে আসছি আমরা হইছি সিফত, আর আল্লাহর সিফতি নূরে মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে, এবং সিফাতি নূরে যখন মুহাম্মদী নূর সৃষ্টি হইল তখন মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইল, এবং সেই সারা জাহানের মধ্যে আমি অধম একজন ব্যক্তি, আপনারাও সেই সিফাতি নূরের সৃষ্টি। আমি বলতে চাই এই পৃথিবীতে যত পীর ফকির যারা গান লিখে গেছেন, অবশ্যই অবশ্যই তার মধ্যে কঠিন বিষয় তুলে ধরছেন, কিন্তু আমরা তা বোঝার চেষ্টা করি না, না বুঝেই এদেরকে এটা সেটা বলি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, সূর্য যদি পুরুষ হন তবে চাঁদ কিন্তু নারী, তবে এই পৃথিবীতে যদি আমরা পুরুষ রূপ পাই তবে আমরা তবুও নারী, কারণ সিফাতি নূরের সৃষ্টি সিফাতি নূরটাই নারী শক্তি। তাহলে সেই সিফাতি নূরে আমরা সৃষ্টি হয়েছি, সৃষ্টি বলতে নারী, তাহলে আমি যদি পুরুষ রূপ পাইয়া থাকি তবুও আমি নারী, আর নারী তো নারী, কিন্তু আমি যে পুরুষ রূপ পাইলাম মাটির দেহ নিয়ে জন্ম নিলাম আমিও নারী, তার চিহ্ন আমাদের বুকের মধ্যে আল্লাহ চিহ্নটা দিয়ে দিয়েছেন যে পুরুষ একমাত্র মহাপুরুষ তিনি জগৎ স্রষ্টা। তাহলে আমি বলতে চাই চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, আমার মাতা এবং পিতা উভয়ই চাঁদ, চাঁদের গায়ে যখন চাঁদ লাগলো তখন আপনার আর আমার জন্ম হইল, জিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি। এর ব্যাখ্যা হইল আমরা যদি জল লেখি
তাহলে প্রথম অক্ষরই জল লিখতে বরিকাজ্য, জি লিখতে বরিকাজ্য। তাহলে সেই কথা যদি আমি উত্থাপন করি, তাহলে জলের পেটে মানে পানির মধ্যে মাটির সৃষ্টি হয়েছে, এই জন্যই বলা হয়েছে যে জিয়ের পেটে মায়ের জন্ম। তার মানে জলের মধ্যে থেকে সাগরে ফেনা হইতে 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 একসময় মাটির সৃষ্টি হয়েছে। তাই তিনি বলছেন যে জিয়ের পেটে মায়ের জন্ম, তার মানে জলের পেটে মাটির জন্ম, তার মানে পানির মধ্যে ফেনা হইতে হইতে একদিন মাটির সৃষ্টি হয়েছে। সেই মাটির সৃষ্টি যখন হইল, তখন সেই মায়ের গর্ভে আমার ছোট্ট মাটির দেহটা তৈরি হইল। আর এই কথাটা তিনি এমন জ্ঞানের সোর্সে এমন গভীরভাবে বলল, সকলের মাথায় ধরে না। এখন আসি, তিনি আবার বলছে, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটাই করবে ফকিরি? ছয় মাস, পাঁচ থেকে ছয় মাস যখন হয়, তখন গর্ভবতী মা বুঝতে পারে যে আমার সন্তান আমার গর্ভে আসছে, লড়াচড়া করতেছে, মা অনুভব করে। তখন ছয় মাসের এক কন্যা সৃষ্টি বলতে যদি আমরা নারী হই, তাহলে মাটির দেহটা যখন গড়াইছে, তখন এখানে বলা হয়েছে যে ছয় মাসের এক কন্যা তখন সে লড়তে শুরু করছে। কীভাবে, কখন লড়তে শুরু করছে? তখনই লড়তে শুরু করছে যে তার মধ্যে তিনটা জিনিস আইসা গেছে। ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটাই করবে ফকিরি? তাহলে এখানে যে বিষয়টা, যে ছয় মাসে তিনি, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তিনি গর্ভ হইল, তার মানে তার মধ্যে পরমাত্মা এবং জীবাত্মা যখন পূর্ণভাবে এসে গেছে, তখনই তিনি এই দেহের ভিতরে আত্মাগুলো যখন এসে গেল, তখনই সে আবার সেই বাচ্চা রূপে তিনি পরমাত্মা এবং জীবাত্মাকে নিয়ে তিনি গর্ববোধ করতেছেন, গর্ব এসে গেছেন। এরপরে বলা হইতেছে এগারো মাসে তিনটি সন্তান। কেন? একটা মায়ের গর্ব হইলে সে তো দশ মাস দশ দিনে তিনি ডেলিভারি হয়ে যায়, তখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়। তাই এগারো মাস তো লাগে না, দশ মাস দশ দিন লাগে। কিন্তু এগারো মাস কেন বললেন লালন ফকির? যে দশ মাস এবং আরও যে দশ দিন, সেই দশ দিনে আগামী মাসের চাপ পেয়ে গেলেন, এই জন্য তিনি এগারো মাস বলছেন। এখানে জ্ঞানী লোকের জন্যে এই গানটি প্রযোজ্য, সকলে বুঝবে না। তাই আমি যতটুকু সম্ভব, একজন মহাপুরুষ লেখা গেছেন, আমি ক্ষুদ্র একজন মানুষ যতটুকু পারতেছি বলতেছি, আপনাদের জ্ঞানীগুণীর কাছে আমি কথাগুলো বলছি। কেন বলছি? জ্ঞানীগুণীরা যেন বুঝতে পারে যে না, এই লোক কিছু বলতে চাইল এবং বলল। এগারো মাসে তিনটাই তিনটি সন্তান, কোনটাই করবে ফকিরি? তিনটি সন্তান, জ্ঞান, মন, বিবেক। এই তিনটি সন্তান যখন ভিতরে আইসা গেল, তখন এর মধ্যে ফকিরি করবে কে? যার জ্ঞান নাই, তার কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল এই তিনটি সন্তানের মধ্যে যে জ্ঞান সন্তান, এ করবে ফকিরি। যার জ্ঞান নাই, তার কোনো ফকিরিও নাই। মধ্যে দু একটা কলি আছে, সেটা না বললাম। শেষের একটি কলিতে আসছে, লালন ফকিরে বলে মা কে ছুইলে ছেলে মরে, এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। তাহলে মাকে ছাইলে ছুইলে ছেলে বাঁচবে, মায়ের মতো মায়াশীল দয়াশীল পৃথিবীতে কেউ নাই, তাহলে মাকে ছুইলে ছেলে মরে, এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। এর কারণ কি? তার মানে বুঝলে সোজা, না বুঝলে বিশাল বড় একটা বোঝা। তাই বলতে চাই, একটা মানুষ যখন গুরুর কাছে যায়, এই গুরু মাটির দেহ নিয়া তিনি মায়ের মতোই তাকে আদর করে, মায়ের মতোই তাকে লালন পালন করে। একজন সন্তান যেমন না খাইয়া থাকলে মায়ের অন্তর জ্বলিয়া যায়, ঠিক একজন গুরুও মাটির দেহ নিয়া সেই মায়ের ভূমিকায়। যখন দেখা যায় একজন গুরুর কাছে একজন ভক্ত দিন দিন সাধনা ভজনা
নিয়া করতে 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 এমন এক পর্যায়ে চলে যায়, সেই ভক্তর একদিন মহা আউলিয়া হয়। সেই মহা আউলিয়াটার আবার সেই গুরুর কাছ থেকে যেরকম আউলিয়া হয়েছে, আবার গুরুর কাছেই সে ধ্বংস হয়ে যাবে যদি কিছু আইন না বোঝে। এখানে কি বলা হয়েছে, লালন সাহেব ফকিরে বলে, মাকে ছুইলে ছেলে মরে, এই তিন কথার ভেদ না জানিলে তার হবে না ফকিরি। যেমন একজন আউলিয়া যখন একজন মুর্শিদের কাছে গইরা উঠল, একজন মহান আউলিয়া হইল, একদিন কিছু ভুলের কারণে সেখানে সেই গুরু মুর্শিদের কাছে তার ধ্বংস হবে। কিরকম, আমরা যে যে লবণ খাই, এই লবণের উৎপত্তি কোথায়, পানিতে। তাহলে সেই লবণের নিষ্পত্তি কোথায়, সেই লবণের ধ্বংস কোথায়, সেই পানিতেই। তেমনি একজন গুরু মুর্শিদের কাছে একজন ভক্ত যখন অনেক বড় আউলিয়া হয়, তার যদি আইন কানুন ঠিক না রাখে বা কোনো ভুলে চলে, তখন তার ধ্বংস সেখানেই হবে। এই জন্যই বলছে লালন ফকির, লালন সাহেব ফকিরে বলে, মাকে ছুইলে ছেলে মরে, এই তিন কথার অর্থ নইলে তার হবে না ফকিরি। আজ আমার তরিকতের নাম হলো কাদরিয়া চিস্তিয়া, আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি, আমি তার কাছেই আমার আত্মার জন্ম গ্রহণ করেছি। এখন আমি বলতে চাই, এখন আমি যে কথাটা বলতে চাই সেটি হলো, আমাদের আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ, যেটা বর্তমানে আমরা যেই দরবারের যেই নামে আমরা আছি, এই দরবারটির নাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ। যে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার শরীফ বলতে আমরা কি বুঝব, আমরা কি বিশ্বের সমস্ত জ্ঞান নিয়ে নিছি, না। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার শব্দের অর্থ, যে একটা শিশু বাচ্চা আছে তার সাথে কথা বলেও আমি একটা জ্ঞান পাইলাম, আমি একটা গুরু মুর্শিদের কাছে জ্ঞান পাইলাম, একটা উলিয়া উলিয়ার কাছে গিয়া আমি জ্ঞান পাইলাম, যদি কেউ আসলো কথা বললো আমি তার কথা থেকে দুটা জ্ঞান নিলাম। এখানেই আমরা বুঝতে পারি যে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ, যে আমরা বিশ্বের সমস্ত মানুষের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এই জন্যই আমাদের দরবারের নাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ। যদি কেউ ভাবে যে এমন একটা নাম দিল বিশ্বের সমস্ত জ্ঞান কি তাদেরই আছে, না বাবা, বিশ্বের সমস্ত জ্ঞান বিশ্বের মধ্যেই লুকানো, উলিয়া উলিয়াদের মধ্যে লুকানো, আমরা এই বিশ্বের সমস্ত উলিয়া উলিয়াদের সাক্ষাতে আমরা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি। তাই বলি লালন ফকিরকে অনেকেই পছন্দ করেন না, অনেকেই ঘৃণা চোখে দেখে, তিনি যে কী ধরনের লেখা লিখে গেছে, তিনি একটা উচ্চস্তরের আউলিয়া, তাকে যারা না চেনে তারা এসব বলে। আজ আমি কেন বললাম, তাকে যেন কেউ অসম্মান না করে, তাকে যেন তার লেখাগুলো মানুষ যেন চিন্তা করে। হে লালন ফকিরের সমস্ত ভক্তবৃন্দরা, সকলকে আমি জানাই, যদি কারো চোখে পড়ে এই ভিডিওটি, তাহলে অবশ্যই যদি আপনারা আমার সাথে সাক্ষাৎ করেন বা কথা বলেন, আমি ধন্য হব, যে মনে করব এই ভিডিওটি দেখে আপনাদেরও কলেজা ঠান্ডা হয়েছে। আজ আমি এই বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।